থেকে এলো আরো 500 মেগাওয়াট বিদ্যুৎ। সম্পর্কের সোনালী অধ্যায় চলছে বলছেন হাসিনা ও মোদী। ধরপাকড়ের মধ্যেই সারাদেশে বিএনপির মানববন্ধন, নেতা কর্মীদের ব্যাপক অংশগ্রহণ, খালেদার মুক্তিসহ 6 দফা দাবি। 30 অক্টোবরের পর যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল, সীমানা নির্ধারণ সহ ভোটারদের সকল তথ্য চূড়ান্ত। দুবছর মধ্যে কয়েকটি কোম্পানির অধীনে ঢাকার সব বাস রুট, কমবে যানজট, আসবে শৃঙ্খলা। এবং আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিলেন ইমন বাবু, আনুষ্ঠানিক চুক্তি স্বপন। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে মামুন উর রশিদ এবং আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভারত থেকে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের যৌথ অর্থায়নে কুলাউড়া শাহবাজপুর রেললাইন ও আখাউড়া আগরতলা রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন দুদেশের প্রধানমন্ত্রী। তারা বলেছেন এখন দুদেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলে যুক্ত হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই দুই দেশের দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি আর ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে কুলাউড়া শাহবাজপুর রেললাইন এবং আখাউড়া আগরতলা রেল সংযোগ নির্মাণ কাজের, যার ফলে 1965 সালে বন্ধ হয়ে যাওয়া আখাউড়া আগরতলা রেললাইন আবার চালু হবে। দুই প্রধানমন্ত্রী বলেন ভারত বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় চলছে, রচিত হচ্ছে সহযোগিতার নতুন সব মাইলফলক। আমি বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক বিশ্বের অন্যান্য অংশের জন্য একটা রোল মডেল হিসেবে গণ্য হবে। আমরা দুই প্রতিবেশী দেশ একটা সুসম্পর্ক বজায় রেখেছি। এই সুসম্পর্ক আমাদের দৃঢ় আস্থার সঙ্গে পারস্পরিক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাহায্য করছে, যাতে আমাদের জনগণই, দুই দেশের জনগণই লাভবান হচ্ছে। কি মেগাওয়াট সে গিগাওয়াট কা ইয়ে কোয়ান্টাম জাম্প হামারে সম্বন্ধো কে সোনালী অধ্যায় কা প্রতীক হ্যায়। রেলওয়ে কে ক্ষেত্র মে ভি হামারি কনেক্টিভিটি লাগাতার বড় রহি হ্যায়। ইসমে বাংলাদেশ কি আন্তরিক কনেক্টিভিটি আর ভারত কে সাথ কনেক্টিভিটি আমাদের সহযোগকে প্রমুখ পহলু হ্যায়। ভিডিও কনফারেন্সে কথা বলেন পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীরাও। মমতা জানান আরো 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বাংলাদেশে দিতে তারা রাজি আছেন। যদি তারা বিদ্যুৎ চান তো বাংলা আরো বিদ্যুৎ দেওয়ার জন্য রাজি আছেন। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিটস, দেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান সাপ্লাই মোর দেন 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি টু বাংলাদেশ। দুই মুখ্যমন্ত্রীর সাথে আলাদাভাবেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফরের নিমন্ত্রণ জানান তাঁদের। বাংলাদেশে কবে আসবেন? আসবো, আমি কোন একটা কার্যক্রম বানিয়ে আসবো। আপনি যেতুন, আমরা আসবো আবার। পরে কুষ্টিয়ার ভেড়ামারা ও আখাউড়াবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান ভারত থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে তার সরকারের, যাতে উপকৃত হবে সাধারণ মানুষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানী সহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি। ধরপাকড়ের মধ্যেও অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তিসহ 6 দফা দাবি মানতে হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক মানববন্ধনে বিএনপি নেতারা এসব কথা বলেন। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত।
খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ঢাকা মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা জড়ো হন নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই। বেলা ১১টায় মানববন্ধন পরিণত হয় জনসমাবেশে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দাবি তোলেন দলীয় প্রধানের মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের। তারা বলেন, তফসিল ঘোষণার আগেই এসব দাবি পূরণ করতে হবে। মানববন্ধন কর্মসূচির সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দিন শেষ, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া যে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন, সেই ঐক্য সৃষ্টি করে এই সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনে নামা হবে। একই দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার আবারও প্রতীকী অনশন পালন করবে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। মানববন্ধনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মানববন্ধন করে মহানগর বিএনপি। সকালে নগরের দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার অধীনেই নির্বাচনের দাবি জানান বক্তারা। বরিশালে র্যাব পুলিশের কঠোর বেষ্টনীতে মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা। সিলেটে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে পায়তারা করছে সরকার। এছাড়া রাজশাহী, খুলনা, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, মাগুরা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন করে বিএনপি। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে শেরেবাংলানগর থানা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সারা দেশে নতুন থানা তৈরি করা হবে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় দাবি করেন, খালেদা জিয়ার চিকিৎসার কোনো ত্রুটিই হচ্ছে না। এই লিখিত অভিযোগটা আমরা পরীক্ষা করে দেখব, তাকে আমরা সেই আবার যেই ডাক্তাররা তাকে পরীক্ষা করছিলেন তারা যে দেখবেন, তারা যদি মনে করেন তার আরও চিকিৎসার দরকার, তাহলে আমাদের সরকারিভাবে সর্বোচ্চ ব্যবস্থাটা তার জন্য করব যদি প্রয়োজন হয়। 30 অক্টোবর পর যে কোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী জাতীয় নির্বাচনে 40,199টি ভোট কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে, যা ভোট গ্রহণের 25 দিন পূর্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। সোমবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ এসব কথা সাংবাদিকদের জানান। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। চলতি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 2014 সালের 29 জানুয়ারি। এ হিসেবে আগামী বছর 28 জানুয়ারি এই সংসদের 5 বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে। সংবিধান অনুযায়ী 30 অক্টোবর থেকে 28 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ 90 দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ইসি সচিব জানান, তফসিল ঘোষণার আগেই নির্বাচনের 80% কাজ শেষ হয়েছে। 30 অক্টোবরের পর যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা। আমাদের যে ডিলিমিটেশনের কাজ কমপ্লিট, আমাদের ভোটার তালিকার কাজ কমপ্লিট, আমাদের ভোট কেন্দ্রের কাজ কমপ্লিট, আমাদের কেনাকাটার কাজও প্রায় কমপ্লিটের পর্যায়ে আছে। 30 অক্টোবরের পর থেকে কাউন্টডাউন শুরু হবে।
এবং 30 অক্টোবরের পরে যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। এবার মোট ভোটার 10,41,00,000, প্রায় 7,00,000 মতো ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন নির্বাচনে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে তফসিল ঘোষণার পর। জেলা এবং উপজেলা পর্যায় থেকে যে কেন্দ্র তালিকা আমাদের কাছে পাঠাবে, আমরা পরীক্ষা করে দেখব এগুলো নীতিমালা অনুসারে স্থাপন করা হয়েছে না স্থাপন করা হয় নাই। আমরাই আবার এটা ভোট যেদিন হবে ভোট গ্রহণের ঠিক 25 দিন পূর্বে আমরা এটা গ্যাজেট নোটিফিকেশন করব। ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকার সিডি প্রস্তুত 25 সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে জেলা উপজেলায়। না, কোনো গোপনীয় বিষয় নয়। হাসান পারভেজ, News24, ঢাকা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সর্বশক্তি প্রয়োগ করবে বিজেপি বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক। সোমবার সকালে পিলখানা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে সীমান্ত দিয়ে যেন কোনো রূপ অস্ত্র অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়েও বিজেপি তৎপর রয়েছে বলেও জানান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। ভারতের নয়াদিল্লিতে সদ্য শেষ হওয়া বিজিবি বিএসএফ ডিজি লেভেল কনফারেন্স শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে বিজিবি বিএসএফের মধ্যে আলোচনার উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন মহাপরিচালক। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আসা, মাদক চোরাচালান বন্ধ, সীমান্তে ক্রাইম ফ্রি জোন তৈরি, যৌথ টহল ও মহড়া সহ নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন সময় যেন আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করতে পারি আমাদের যে কোনো কাজে, সেই জন্য আমরা ওই সময় আমাদের সমস্ত প্রশিক্ষণ বন্ধ রাখবো। ওই সময় আমাদের একান্ত প্রয়োজন ছাড়া লোকজন ছুটিতে থাকবে না। ওই সময় আমরা বিভিন্ন যেসব কার্যাবলী আছে সেগুলির মাত্রা কমিয়ে দিব, যেন আমরা আমাদের বেশি পরিমাণ জনবল আমাদের এই রাজধানীর গণপরিবহন শৃঙ্খলা আনতে কোম্পানির অধীনে বাস পরিচালনা শুরু করতে 2 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে এক সভায় তিনি এসব কথা জানান। এ সময় সড়ক ও নাগরিক জীবন নিরাপদ করতে জনসাধারণের সহযোগিতাও চান সাইদ খোকন। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। রাজধানীর সড়কে বাসের বেপরোয়া প্রতিযোগিতা, সাথে পথচারী ও যাত্রীদের সড়ক আইন অমান্যের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কে এমন বিশৃঙ্খলায় প্রাণ দিতে হয়েছে অনেককে। এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদীও হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এমন সব প্রেক্ষাপটে রাজধানীর গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে যানজট মুক্ত করতে কয়েকটি কোম্পানির অধীনে রেশনালাইজেশন পদ্ধতিতে বাস রুট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান উদ্যোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মেয়র সাইদ খোকন। গণপরিবহনে শৃঙ্খলার অভাবের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে বাস রুট রেশনালাইজেশন এবং কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রক্রিয়াকে বাস্তবায়িত করবার মধ্য দিয়ে আমাদের সড়ককে আমরা ইনশাল্লাহ নিরাপদ করব, আমাদের নাগরিকদের জীবনকে আমরা নিরাপদ করতে চাই। এছাড়া দ্রুত সময়ের মধ্যে অটো রোড সিগন্যালিং ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। প্রায় 600 রোড সাইন নতুন করে দেওয়ার কাজ চলছে। ট্রাফিক সিগন্যালিংয়ের যে বিষয়টা বলেছেন এটা দীর্ঘ সময় যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই অটো সিগন্যাল কার্যকর করতে আমরা সক্ষম হব। আমাদের সড়কের নিরাপত্তা নিশ্চিতে জনসচেতনতা জরুরি বলেও মনে করেন দক্ষিণ সিটির মেয়র। অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে দিয়ে বাস পরিচালনা, বাস চালানো। ফখরুল ইসলাম, News24, ঢাকা। চলছে News24 সংবাদ, সময় হলো একটি বিরতির, ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন News24 সংবাদ।
কিশোরের মৃত্যুর গুজবে নোয়াখালীর বেদেপল্লিতে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। দুঃখিত স্থানীয়রা, এই সময় বেদেদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি সামাল দিতে 70 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ঘটনা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘটনা শুরু শুক্রবার নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এওসবালিয়া গ্রামে এক বেদে কিশোরীকে উত্তক্তের প্রতিবাদে বেদেদের সঙ্গে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয় স্থানীয়দের। এরই জের ধরে সোমবার দুপুরে আহত এক কিশোরের মৃত্যুর গুজব তুলে বেদে পল্লীতে সহিংসতা চালায় ওই কিশোরের স্বজন ও এলাকাবাসী। এ সময় বেদেদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তাণ্ডব চলে টানা 2 ঘন্টা। বেদে পরিবারগুলো বলছে তাদের বসবাসের কমপক্ষে 70টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 110টির মতো সাপ পুড়ে মারা গেছে। হামলায় আহত হয়েছেন 6 জন বহিরাগত লোকজন। অধিকাংশ লোকজন আসে একত্রিত হয়ে বেদেপল্লিতে হামলা করছে যে আমাদের ছেলে মারা গেছে, এই গুজব ছড়ায়, ওদের গড়বাড়িতে দাঙ্গাঙ্গামা করছে। মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করি সকালবেলা এটা উভয় পক্ষের ভিতরে হামলা, পাল্টা হামলা আর কি, স্থানীয় এলাকাবাসী এবং বেদেপল্লির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে 70 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী। যুবলীগ এটা আমি এদেরকে আমানত হিসেবে রেখে গেলাম, ঠিক আছে, এদেরকে আমানত হিসেবে রাখলাম। রাত্রে আপনি পুলিশ রাখার ব্যবস্থা করেছেন, আর আমি বলে দিচ্ছি আপনাদেরকে সহযোগিতা করা সরকার থেকে যা করবে। সংঘাত এড়াতে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ 10 জনকে 10 বছর করে কারাদণ্ড সহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করা হয়। 2013 সালে 1,200 কোটি টাকা আত্মসাৎ করে বিসমিল্লাহ গ্রুপ। গ্রুপের এমডি খাজা সোলাইমান চৌধুরী ও তার স্ত্রী এবং গ্রুপের চেয়ারম্যান নরিন হাবিব এই অর্থ আত্মসাতে জড়িত। তারাও পালিয়েছেন দেশ ছেড়ে। এ ঘটনায় বিসমিল্লাহ গ্রুপের 13 জন ও 5টি ব্যাংকের 41 জন ব্যাংকারকে আসামি করে 12টি মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে 2015 ও 2016 সালে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি এই ঘটনায় আদালত বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপক সহ 10 জনকে 10 বছরের কারাদণ্ড ও 30,66,00,000 টাকা জরিমানা করেন। নিরাপদ সড়ক আন্দোলনে গুজব সৃষ্টিকারী তারেক আজিজ সহ 12 শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর তেজকুনি পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 12 সেট ড্রেস, 13টি ফিতাসহ আইডি কার্ড, হ্যান্ডমাইক, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, 3টি ল্যাপটপ, ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতি ও বিভিন্ন ফর্ম এবং ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ভিডিও ও ছবি উদ্ধার করা হয়। এই ঘটনায় আদালতে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তারা কিন্তু কেউই কিন্তু পরিবারের সঙ্গে থাকতো না। আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য এসেছে তারা কিন্তু মেসে থাকতো। গতকালকেরই আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আজকের আমরা আইনগত যে বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে তাদেরকে আদালতে প্রেরণ করেছি। আলোকচিত্রী শহীদুল আলমের জামিন আবেদন মঙ্গলবারের মধ্যে নিম্ন আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 4 সেপ্টেম্বর ধৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলমের জামিনের আবেদন শুনতে বিব্রত বোধ করেন আদালত। এরপর আদালত প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠানোর নির্দেশ দেন। পরে প্রধান বিচারপতি এই বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই ধারাবাহিকতায় সোমবার এই শুনানি হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে 6 আগস্ট শহীদুল আলমকে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। আজকে যে আদেশ পেয়েছি তার ভিত্তিতে আমরা আগামীকাল সেশনস কোর্টে যাব, আবার আমরা আবেদন করব। তো আগামীকাল সেশনস কোর্টে একটা সিদ্ধান্ত দিতে হবে যে তারা আমাদেরকে জামিন দেবেন কি জামিন দেবেন না, কিন্তু আর ঘুরানো যাবে না, কালকে একটা সিদ্ধান্ত নিতে হবে। দেশে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে গিয়ে ভুল সার্জারি কিংবা অদক্ষতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। অনেকের জীবন বিপন্ন হয়েছে, আবার কাউকে সারা জীবনের জন্য বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। এদের দায় নেবে কে?
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দেশের 18% মানুষ মানসম্মত চিকিৎসা পেলেও চিকিৎসা সেবা নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন 7% মানুষ। ফখরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত। 5 বছরের মোনালিসা এক বছর আগেও যার জীবন ছিল অন্য 10টা শিশুর মতো ছটফটে আর সুস্থ দুরন্ত, কিন্তু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 2017 সালের অগাস্টে মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালে ছোট্ট মাংসপেশির সার্জারি করালে ডাক্তার আরিফুর রহমান কেটে ফেলেন তার পুরো পায়ুপথ। মাংসটা কাটতে গিয়ে দেখা গেছে অনেকখানি মাংস কেটে ফেলেছে, পেশাবের রাস্তা থেকে বাথরুম চলে আসছে, এক পর্যায়ে বাচ্চার মুমূর্ষু অবস্থা চলে গেছে। আমার মেয়ের ভবিষ্যৎ কি, তাইলে আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? পরে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসায় সাময়িক জীবন পায় মোনালিসা। ছোট্ট একটু নাকি ইয়া হয়েছে, মাংস বলছে তার এত বড় কি। পরে আমাদের ওনাকে দেখালাম, উনি বলতেছে যে হ্যাঁ ভুল হয়েছে। ভুল চিকিৎসার বিষয়টি জানতে মোনালিসার চিকিৎসক আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মীদের এড়িয়ে যান। পরে ভিন্ন কৌশলে অনুসন্ধানী দলের মুখোমুখি চিকিৎসক। এই মাসখানটুকু কেটে ফেলে দিয়ে এইটাকে এই জায়গার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছে, ভুল চিকিৎসা নেই, ইটস এ কমপ্লিকেশন। ক্ষতিপূরণটা ওনার যে আবার চিকিৎসা করাবে বলতেছেন, আমি তো বলতেছি যে ওনার আমার হাসপাতালে করে দেবো, ফ্রি করে দেবেন? হ্যাঁ করে দেবো। রোগের চিকিৎসা সেবা গ্রহণ তার সাংবিধানিক অধিকার, কিন্তু সে অধিকার সুষ্ঠুভাবে কতটা ভোগ করতে পারেন তারা, আর ভুল চিকিৎসার কারণে যাদের জীবন সংকটাপন্ন তাদের কতজনই বা পান সুষ্ঠু বিচার? ভুল চিকিৎসার আরেক ভুক্তভোগী সদ্যজাত সন্তান হারা মনিরুল ইসলামের পরিবার। ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে 2017 সালের অগাস্টে সদ্যজাত যমজ সন্তানের দুর্বলতাজনিত চিকিৎসা করাতে যান তিনি। হাসপাতালটি রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করে দুদফা, পরে এ পজিটিভের স্থলে বি পজিটিভ রক্ত দেয়ায় সঙ্গে সঙ্গে মারা যায় ছেলে সন্তানটি। ডাক্তার শিশিরঞ্জন দাস বাচ্চা দুটিকে চিকিৎসা করে এবং চিকিৎসার পর একটি ছেলে সন্তান প্রথম রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। এক সপ্তাহ পর ভুল রক্ত দেওয়ায় মারা যায় মেয়ে সন্তানটিও। দু সন্তান হারিয়ে মা নাসরিন এখন পাগল প্রায়। এই বিছানা আমার সন্তান নিয়ে আমি ঘুমাইতাম, আর এখন আমার একা ঘুমাইতাম। ভুল চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক শিশিরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান তিনি। শিশিরঞ্জন সাহেব, জি বলছি, একটা পেশেন্টের একটা অভিযোগ আসছিল, তাদের অভিযোগ যে তারা ভুল রক্ত দিয়েছেন এই কারণে মারা গেছে। আমরা এডভাইস দিচ্ছি রক্ত দেওয়ার জন্য, রক্ত এবং হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্ট রক্ত গ্রুপ নির্ধারণ করে তারপরে রক্ত দেওয়া হয়েছে। একটা খারাপ হয়েছে, যখন ভর্তি তখন সে মারা যেতেই পারে, আর হাসপাতালের মৃত্যু কোথায় মরবে বলেন ভাই? এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েও হুমকির মুখে নিঃস্ব পরিবারগুলো। তাদের ক্ষতি হয়তো মেটানোর নয়, কিন্তু সুষ্ঠু বিচার পাবেন এই স্বপ্ন এখনও দেখেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভয়াল রূপ নিয়েছে পদ্মা। শরীয়তপুরের নড়িয়ায় প্রবল স্রোতে প্রতিদিনই বিলীন হচ্ছে নানা স্থাপনা। ফাটল দেখা দিয়েছে থানা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনেও। স্থানীয়দের আশঙ্কা, হাসপাতালের 12টি ভবন যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে। সরকারি হিসেবে গত 3 মাসে পদ্মার ভাঙনে নড়িয়ায় গৃহহীন হয়েছে 4,650 পরিবার, আর প্রতিদিনই বাড়ছে সভার মানুষের সংখ্যা। রতন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস এটি। এখানকার 12টি ভবনে হাসপাতালের কার্যক্রম চললেও পদ্মা নদীর আগ্রাসী ভাঙন ঝুঁকিতে এখন পুরো হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙন ক্রমেই বেড়ে চলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। রোগীদের জরুরি সেবা দিতে হাসপাতালের বাইরের একটি আবাসিক ভবনে 10 শয্যা চালুর মাধ্যমে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো নদী গর্ভে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। আমার কাছে ঘর দুয়ার মানি গেছে গা, দোকানপাট গেছে গা, এগুলো আমরা চাই। ঘর দুয়ার সব ভেঙে যাচ্ছে বা নদীতে আমি কী অবস্থা থাকবে? ক্ষতিগ্রস্তরা বলছেন ভাঙন রোধে পানীয় উন্নয়ন বোর্ড থেকে বালু ভর্তি জিও ব্যাগে ভাঙন রোধ করা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব আমাদের এই ড্রেজারের ব্যবস্থা করে স্থায়ী বাঁধের যে কাজটি হওয়া দ্রুত করা সম্ভব, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। পানীয় উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন ভাঙনের গতি কমাতে বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে, তবে নদীর পানি না কমলে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। যে জায়গাটায় আমরা বস্তা ফেলতেছি তাতে কিছুটা ভাঙন কিন্তু কম পরিলক্ষিত হচ্ছে, তার আগে পিছিয়ে হয়তো ভাঙনটা আছে, তীব্রতাটা রয়ে গেছে, তো আমরা এই বস্তা ফেলানোর কাজ অব্যাহত রাখছি।
গত তিন মাসে আগ্রাসী পদ্মার ভাঙনে নড়িয়ায় গৃহহীন হয়েছে 4,650 পরিবার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরব শিগগিরই, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আর অধিক যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2018 এর খসড়া। পরে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশ থেকে মোটরসাইকেল রপ্তানির লক্ষ্য নিয়ে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই খাতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি এই খাতের সরকার লক্ষ্য 2025 সালের মধ্যে জিডিপির 2.5% আয় করা। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে অ্যাসেম্বলিং হোক বা নতুন নির্মাণ হোক, মোটরসাইকেল দেশজ ইন্ডাস্ট্রির মাধ্যমে উৎপাদন, এটার জন্যই এখানে একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মোটরসাইকেলের উৎপাদন 2021 সালের মধ্যে কমপক্ষে 5 লাখ এবং 2027 সালের মধ্যে 10 লাখে উন্নীত করার, এই দেশীয় প্রযুক্তির মাধ্যমে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যাত্রীদের টিকিট প্রাপ্তি ও ভ্রমণকে আরও সহজ করতে নতুন মোবাইল অ্যাপস এবং ওয়েব চেক ইন সেবা চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভ এয়ার। সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নভ এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় বাংলাদেশের এভিয়েশন সেক্টরের বর্তমান অবস্থা মূল্যায়ন করতে গিয়ে মফিজুর রহমান বলেন, বিমানের অসুস্থ প্রতিযোগিতার কারণে বেসরকারি এয়ারলাইন্সগুলো লাভবান হতে পারছে না, এর জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেও দায়ী করেন তিনি। নতুন অ্যাপস নিয়ে বলেন, এর মাধ্যমে যাত্রীরা তাদের টিকিট বুকিং থেকে শুরু করে ক্রয় বিক্রয়, আসন নির্বাচন সহ তথ্য ও সেবা নিতে পারবেন। অর্থাৎ যাত্রীদেরকে বিমানবন্দরে গিয়ে শুধু বোর্ডিং কার্ড সংগ্রহ করলেই চলবে। প্রেস ব্রিফিংয়ের অন্যান্যদের মধ্যে নভ এয়ারের পরিচালক হাসিবুর রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবারও বিরতি, আরও খবর নিয়ে ফিরছি একটু পর। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। চলতি মৌসুমে দলবদরের বাজারে সবচেয়ে বড় নাম ইমন মাহমুদ বাবু। গত মৌসুমে আবাহনীতে খেলা এই মিডফিল্ডার এবার যোগ দিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত ক্লাব বসুন্ধরা কিংসে। ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বসুন্ধরা কিংসে আসা ইমন বাবুর ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর শেষে এমনটাই জানালেন তিনি। এদিকে ইমন বাবুকে নিয়ে পরিকল্পনার কথা জানান ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান। পাশাপাশি চলতি দলবদলের মৌসুমে আরও কিছু তারকা ফুটবলার দলে ফেরানোর কথা জানান তিনি। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। আসন্ন মৌসুমকে সামনে রেখে দল গোছাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস। এরই মধ্যে দেশি বিদেশি তারকা ফুটবলার দলে ভিড়িয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে ক্লাবটি। এবারে তাদের সাথে যুক্ত হলেন আবাহনীর মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু। বিকেলে বসুন্ধরা কিংসের ক্লাবের কনফারেন্স রুমে ইমন বাবুর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে ক্লাবটি। এ সময় ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে ইমন বাবু জানান, ক্লাবটিকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যেই এই ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি নিজের সেরাটা উজাড় করে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোছানো একটা টিম থেকে চলে আসছি,
কারণ হচ্ছে একটা জিনিসই, ওনাদের কথাগুলো ভালো লাগছে, ওনাদের একটা প্ল্যানিং আছে ফিউচার নিয়ে, তো সেগুলো নিয়েই আমার খুব আমারও আগ্রহ জাগছে। আমিও চেষ্টা করব যে বেস্টটা দিয়ে ক্লাবটাকে যাতে সাহায্য করতে পারি। এদিকে ইমন বাবুকে নিয়ে পরিকল্পনার কথা জানান ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান। পাশাপাশি চলতি দলবদলের মৌসুমে আরও কিছু তারকা ফুটবলার দলে ফেরানোর কথাও জানান তিনি। আপনারা যদি গত দুই তিন বছরে ঢাকার ঘরোয়া লীগটা ফলো করে থাকেন, দেখবেন যে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মূল কারিগর ছিল ইমন বাবু। তো ইমন বাবুকে খেলা আমরা মাঠেও দেখেছি, আমাদের দলটা যখন গোছাচ্ছিলাম, গঠন করছিলাম, তখন আমরা বেসিক্যালি ইমন বাবুকে কেন্দ্র করে পুরো দলটাকে আমরা সাজানো। তো গত দু তিন বছরের পারফরম্যান্স এবং আমার দলের কম্বিনেশনের কথা চিন্তা করে আসলে ইমন বাবুকে দলভুক্ত করা। আমরা এই মুহূর্তে আসলে যা লোকাল প্লেয়ার যাদেরকে নিয়েছি এর বাইরে আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তো হয়তো সেটা চ্যাম্পিয়ন দল থেকে হতে পারে, দু একজন খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ লিগে এসেই শিরোপা বাগিয়ে নেয় বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগেও তেমন কোনো চমক দেখাবে দলটি, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদের শেষ পর্যায়ে আমরা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত থেকে এলো আরো 500 মেগাওয়াট বিদ্যুৎ, সম্পর্কের সোনালি অধ্যায় বলছেন হাসিনা ও মোদি। ধরপাকড়ের মধ্যেই সারা দেশে বিএনপির মানববন্ধন, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ, খালেদার মুক্তি সহ 6 দফা দাবি। 30 অক্টোবরের পর যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল, সীমানা নির্ধারণ সহ ভোটারদের সকল তথ্য চূড়ান্ত। দুবছর মধ্যেই কয়েকটি কোম্পানির অধীনে ঢাকার সব বাস রুট, কমবে যানজট, আসবে শৃঙ্খলা। এবং আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিলেন ইমন বাবু, আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।